আপনারা দেখছেন বেঙ্গল টাইমস 24x7। আমি পাবলো রহমান আপনাদের সাথে রয়েছি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, সাথে বেল আইকনটিকে ক্লিক করুন প্রত্যেক মুহূর্তের আপডেট খবর পেতে। পরিস্থিতি যে ক্রমাগত হাতের বাইরে চলে যাচ্ছে তার আভাস দিয়েছিলেন চিকিৎসকরা। আজ শেষ পর্যন্ত চিকিৎসকদের আশঙ্কায় সত্যি হলো। শনিবার ভোরে থেমে গেল পুল বাই পুল কাজ দুর্ঘটনায় আহত ঋষভ সিংহের লড়াই। প্রথম থেকে দিব্যাংশু তুলনায় ঋষভের অবস্থা ছিল সংকটজনক। ফুসফুসে কাদা পাক ঢুকে যাওয়ায় ইসিএমও যন্ত্রের সাহায্যে তা বার করে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছিল, কিন্তু তা সত্ত্বেও ফুসফুসে ছড়িয়ে পড়ল সংক্রমণ। অতি সংকটজনক অবস্থায় শুক্রবারই এসএসকেএম হাসপাতালে কার্ডিওথোরাসিক ভাস্কুলার সায়েন্স বিভাগে সম্পূর্ণ ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছিল তাকে। মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছনোয় ব্রেন কাজ করা প্রায় থামিয়ে দিয়েছিল বলে জানিয়েছিলেন হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। শুক্রবার সন্ধ্যের পর থেকে দ্রুত অবস্থার অবনতি হতে শুরু করে ঋষভে। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাই একে একে বিফলে যেতে শুরু করে। মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছানোর পাশাপাশি মাল্টি অর্গান ফেল হয় ঋষভে। খুব দ্রুত ওঠানামা করতে থাকে রক্তচাপ। রাত 10টা নাগাদ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। চিকিৎসকরা জানিয়েছেন ঋষভের শরীরে ক্রমশ কমতে থাকে অক্সিজেনের মাত্রা। গত 48 ঘন্টায় কার্যত অকেজো হয়ে গিয়েছিল তার কিডনি। ডায়ালিসিস করেও সুরাহা হয়নি, কিডনি কাজ না করায় ইউরিন পাস হয়নি, ফলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছিল ঋষভের শরীরে। রক্তে অস্বাভাবিক হারে কমে যায় প্লেটলেটের পরিমাণ। এরপরই শনিবার ভোরে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিদায় নেয় ঋষভ। আর ফের প্রশ্ন তুলে দিয়ে গেল যাবতীয় সিস্টেমকে। বারবার পুলকার দুর্ঘটনায় প্রাণ ঝরে গেলেও এখনো যে কারোর চোখ খোলেনি সেটাই ফের প্রমাণ হল। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7।